রাতের অন্ধকারে রাস্তার ধারে অজ্ঞাত পরিচয় এক যুবতীকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে পাঠালো এলাকাবাসী। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 11 নম্বর ওয়ার্ড লালসাগর এলাকায়। শনিবার রাত প্রায় 12টা নাগাদ লালসাগর এলাকায় চন্দ্রকোনা হাসপাতালের মূল গেটের সামনের রাস্তায় এক যুবতীকে পড়ে থাকতে দেখে ওই এলাকারই কয়েকজন। তারাই প্রথমে চন্দ্রকোনা থানায় যোগাযোগ করলে পুলিশের পরামর্শে যুবতীকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকেও খবর দেওয়া হয় পুলিশে। চন্দ্রকোনা থানার পুলিশ তড়িঘড়ি পৌঁছায় হাসপাতালে। হাসপাতালে ওই যুবতীর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। ডিউটিরত চিকিৎসক ডক্টর গৌতম প্রতিহার প্রাথমিকভাবে জানান, যুবতী মানসিক ভারসাম্যহীন, পায়ে অল্প চোট আছে, আনুমানিক বয়স 15 হবে, নাম পরিচয় কিছুই বলতে পারছে না। স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে হাসপাতালে আনে, আমরা পুলিশে খবর দিই। পুলিশও দীর্ঘক্ষণ ওর সঙ্গে কথা বলে নাম পরিচয় কিছুই জানতে পারেনি। প্রাথমিকভাবে দেখি মনে হলো একটু পায়ে চোট আছে, আমরা দেখলাম, তার ওষুধপত্র দিলাম, কথাবার্তা সে বলছে না, অসংলগ্ন কথাবার্তা। আমাদের প্রাথমিকভাবে যা মনে হয়েছে, মেয়েটি মানসিক ভারসাম্যহীন, সে সঠিক কোনো পরিচয় বলতে পারছে না, তার ঠিকানা বলতে পারছে না, আত্মীয় স্বজনের কোনো নাম বলতে পারছে না। এই অবস্থায় আমরা পুলিশের সাহায্য নিই, পুলিশের লেডি কনস্টেবল আসে এবং অন্যান্য তাদের এএসআই অফিসার আসে, এসে তাকে অনেক চেষ্টা করেন, কোনো কিছু নাম ঠিকানা বলতে পারেনি। আমরা পুলিশকে অনুরোধ করেছি যে একে যাতে তার ছবি ছাপিয়ে বা তার আত্মীয় স্বজনের যাতে সন্ধান করা যায় সেই বিষয়ে ব্যবস্থা করা, এবং এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সেখানেও বলেছি যদি আপনারা কিছু করতে পারেন, আইন মেনে যা করতে পারেন সেটা করবেন, আর সেরকম সম্ভব হলে সময় রাখার ব্যবস্থা বা যেরকমভাবে আইন পরামর্শ করে করতে চান আপনারা সেটা দেখবেন, পুলিশকে তো ভোট করা হয়েছে। আর হাসপাতালে আমরা দিয়েছি রেকমেন্ড করেছি এটাকে মানসিক ভারসাম্যহীন বলে, সেটা সাইকিয়াট্রিস্টের আজকে রাত্রিতে সেটা এখানেই থাকবে এবং পুলিশ জানায় নাম পরিচয় কিছু না বলতে পারায় রাতে হাসপাতালেই রাখা হয়েছে। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে মানসিক ভারসাম্যহীন। স্থানীয়দের সাথে কথা বলে মনে হচ্ছে মেয়েটি আশেপাশের এলাকার নয়। এত রাতে এই জায়গায় এলো কি করে তার সন্ধান চলছে। নাম পরিচয় না জানা গেলে হোমে পাঠানোর চিন্তা ভাবনা করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়। এলাকার মানুষ সচেষ্ট হয়ে হাসপাতালে না আনলে রাতের অন্ধকারে অন্য কিছু ঘটার আশঙ্কা থাকতো, এমনটাই মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের দোকানের সামনে বসেছিলেন আর একজন খবর দিল যে একটা মেয়ে বসে আছে, আমরা এলাম, দিয়ে মেয়েটার দিকে মেয়েটিকে নাম ঠিকানা সব জিজ্ঞাসা করলাম, উনি কোনো কিছু বললেন নি। দেওয়ার পর আমরা থানাতে খবর দিই, থানা বললো তাহলে হসপিটালে অসুস্থ যদি থাকে, মেয়েটা একটু পা একটু খড়াচ্ছে, অসুস্থ যদি থাকে হসপিটালে যাও, আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে এলাম থানায় খবর দিয়ে। দিয়ে এখন পুলিশ পুলিশ সব এসছে, মেয়েটা নাম ঠিকানা কোনো কিছু বলেনি। দেখে তো মনে হচ্ছে যে মাথার কিছু একটা প্রবলেম আছে, হ্যাঁ, কোনো কোথাও জিজ্ঞাসা করলে বা কোনো কিছু ইয়ে করলে মাথা ধরে দিচ্ছে বা অন্য কিছু বলতে যাচ্ছে, বাবার নাম ও নিজের নাম গ্রাম কোনো কিছু বলতে পারছে না, আঘাত কোনো কিছু নয়, পাটা একটু টেনে টেনে হাঁটছে, না স্বাভাবিক অবস্থায় ছিল, হ্যাঁ বসেছিল, আমরা এসে জিজ্ঞেস করলাম, নাম ঠিকানা কোনো কিছু যখন না বলতে পারে আমরা সঙ্গে সঙ্গে থানাতে খবর দিই। থানাতে খবর দেওয়ার পর থানার স্টাফ বললেন যে হসপিটালে নিয়ে যান, আমরা হসপিটালে এসে ভর্তি করি।